নমস্কার, আরেকটি নতুন এপিসোডের সাথে সকলকে স্বাগত জানাচ্ছি পপস ম্যাজিক চ্যানেলে। আজ রান্না করব সবার খুব পছন্দের বিউলির ডাল। যে কোনো দিনই বানাতে পারেন এই ডাল, তবে নিরামিষ দিনে ঝুরি আলু ভাজা, পটল ভাজা বা আলু পোস্তর সাথে খেতে দারুণ লাগে। আমার তো নিরামিষ তরকারির সাথে খেতেও ভীষণ ভালো লাগে। সারা ভারতবর্ষে এই ডালের প্রচলন আছে। বাংলার বাইরে এই ডালকে বলা হয় উরদ ডাল। আমি কীভাবে আজ বানাচ্ছি চলুন দেখে নেওয়া যাক সেই রেসিপি। রেসিপি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। প্রথমে 1.5 কাপ বিউলির ডাল নিলাম আমি। শুকনো কড়াইতে ডালগুলো এখন হালকা করে ভেজে নেব। গ্যাসের ফ্লেম থাকবে মিডিয়াম টু হাই। অনবরত নাড়াচাড়া করে কিন্তু ডালটাকে ভাজতে হবে, তা না হলে নিচে লেগে যাবে অথবা বেশি লাল হয়ে যাবে। খুব বেশি কড়া করে ভাজা কিন্তু যাবে না। দেখুন ডালের কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবারে আমি গ্যাস ফ্লেম অফ করে এটাকে নামিয়ে নেব। বেশি কড়া করে ডাল ভাজলে কিন্তু ডাল সেদ্ধ হতে সময় বেশি লাগবে এবং রান্নার পরে সেটা কালচে হয়ে যাবে। ডালটাকে এখন ভালো করে ধুতে হবে। তারপর ডালটাকে আমি আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেব, যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। দেখুন আধা ঘন্টা হয়ে গেছে। এবারে আমি সেদ্ধ করার জন্য একটা প্রেশার কুকারের মধ্যে ডালগুলোকে দিয়ে দিলাম। দিচ্ছি 1.25 গ্লাসের মতো জল। মিডিয়াম টু হাই ফ্লেমে আমি 3 থেকে 4টে হুইসেল দিয়ে ডালগুলোকে সেদ্ধ করে নেব। এখানে আমি বড় বড় কিউব করে লাউ কেটে রেখেছি। আছে এরকম পাতলা পাতলা করে কাটা থোর আর কয়েকটা কাঁচা লঙ্কা চেরা। ডাল সেদ্ধ হয়ে গেছে, আমি একবার চেক করে নিচ্ছি। দেখুন ডালটা কিন্তু ভেতরে নরম হয়ে গেছে, কোনো দানা ভাব নেই, অথচ একদম গলে যায়নি। ডাল সেদ্ধটা ডিপেন্ড করে ডালের কোয়ালিটির উপরে, আপনারা চেক করে দেখে নেবেন। এখন দিয়ে দিলাম এর মধ্যে পরিমাণ মতো জল। আমি 1 গ্লাসের মতো জল দিয়ে দিলাম। খুব বেশি পাতলা কিন্তু এই ডাল হয় না, একটু ঘন টাইপেরই হয়। এবারে ডালে কাটা দিয়ে আমি এই ডালগুলো ঘুটে দেব। দিয়ে দিলাম স্বাদ মতো নুন, হলুদ আর কেটে রাখা লাউ, থোর, কাঁচা লঙ্কা। মিডিয়াম টু হাই ফ্লেমে আমি এখন ডালটাকে ফুটিয়ে নেব আর সবজিগুলো এর মধ্যে সেদ্ধ হয়ে যাবে। ডালটা খুব ভালো মতো ফুটতে শুরু করেছে, আমি একবার চেক করে নিচ্ছি। লাউ থোর খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবারে গ্যাসের ফ্লেম অফ করে এটাকে নামিয়ে নিচ্ছি। গ্যাসে একটা কড়াই বসিয়ে 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা। লঙ্কাগুঁড়ো মাঝখান দিয়ে একটু চিরে দিয়েছি আর 2টো তেজপাতা। দিচ্ছি 1/2 চা চামচ মৌরি। মিডিয়াম ফ্লেমে এগুলোকে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত না সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। 1/2 চা চামচ আদা বাটা দিয়ে দিলাম। মিডিয়াম ফ্লেমে আদাটাকে কষিয়ে নেব। যারা হিঙের গন্ধ পছন্দ করেন তারা অল্প হিং দিয়ে দেবেন। এবারে সেদ্ধ করে রাখা ডালগুলো দিয়ে দিলাম। ভালো করে ডালের সাথে সব কিছু মিশিয়ে দেব। দিচ্ছি 1 চা চামচ চিনি। চিনিটাকেও নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম। চিনিটা অবশ্যই দেবেন, এতে কিন্তু স্বাদটা ভালো আসবে। এখন ডালটাকে আমি ফুটিয়ে নেব আরেকবার। ডালটাকে আমি আগেই ভালো করে ফুটিয়ে রেখেছিলাম, তাই আর বেশি ফোটানোর দরকার নেই। একবার ফুটে গেছে, এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ মৌরি বাটা, 1/2 চা চামচ আদা বাটা আর 1 চা চামচ ঘি। ভালো করে আরেকবারও সব কিছু আমি মিশিয়ে দেব। মৌরিটা আমি সবশেষেই ব্যবহার করছি। নুন মিষ্টিটা চেক করে নেবেন। রান্না কিন্তু হয়ে গেছে। এবারে আমি গ্যাসের ফ্লেম অফ করে দিলাম। রেডি হয়ে গেল বিউলির ডাল। আপনারা অনেকেই বিউলির ডাল রান্না করেন, তবে অনেকেই আবার এভাবে থোর আর লাউ দিয়ে খেয়ে দেখেননি। থোর আর লাউয়ের কম্বিনেশনে বিউলির ডাল কিন্তু অসাধারণ লাগে, আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন। রেসিপি ভালো লাগলে আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন।